সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো আমেন। আমেন শব্দ আমরা অনেকবার আমরা শুনেছি, আমরা যখনই প্রার্থনায় যাই, যখনই আমরা উপাসনায় উপস্থিত আমরা হয়েছি, যখন আমরা প্রার্থনা সভায় আমরা গেছি, যখনই আমরা প্রভু যীশু নামেতে আমরা একত্রিত হই, সমস্ত জায়গায় আমরা এই আমেন শব্দটির সঙ্গে আমরা পরিচিত আমরা আছি। আর এই আমেন শব্দ বলতে কি সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো, আসলে এই সময় আমরা আমেন শব্দ আমরা সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আসলে আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি গীতসংহিতা তার 41:13। ধন্য সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত আমেন ও আমেন। ঈশ্বর সর্বাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন, আমেন। জয় যীশু। হে আমাদের স্বর্গ পিতা, অনাদিকাল হইতে অনন্তকাল লীন ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিয়ে আবার একটি এই সুন্দর দিন এবং সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছ। আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে আরেকটি বার সমর্পিত করি পিতা। আমাদের সমস্ত জীবনের ভার, সমস্ত প্রভু চিন্তা ভাবনার ভার, সমস্ত প্রভু কাজকর্মের ভার তোমার হাতে দিই। তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদের জীবনকে তুমি পরিচালনা করো এবং প্রভুকে তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদেরকে পরিচালনা করো। প্রভুকে এই সময় তোমার যে জীবনবাণী শোনার সুযোগ করে দিয়েছো এবং আজকে যে বিষয় আমেন শব্দ, এই বিষয়ের মধ্য দিয়ে প্রভুকে তুমি আমাদের জীবনে কথা বলো এবং আমাদের বিশ্বাসকে আরো দৃঢ়বদ্ধ করো, আরো বৃদ্ধি করো, আমাদের সঙ্গে সঙ্গে থেকে প্রভু তুমি আমাদেরকে পরিচালনা করো। সমস্ত ভার তুমি নাও, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। জয় যীশু। অর্থাৎ আমরা এই আমেন শব্দ আমরা কতবার আমরা শুনেছি, আমরা যতবার আমরা প্রার্থনা আমরা করেছি, আর সেই প্রার্থনার সময় আমরা এই আমেন শব্দটি আমরা শুনেছি। যে এই আমেন শব্দটি মানে কি সে বিষয়ে আমরা আমরা প্রতিনিয়ত আমরা সেই আমেন শব্দটি আমরা শুনেছি। তাই এই আমেন বলতে আদতে কি বলা হয়, এই আমেন শব্দটি মানে কি যদি আমরা দেখি, ইব্রীয় শব্দ এটাই হলো এই আমেন শব্দটি। এই ইব্রীয় শব্দ হইতেই কিন্তু তার উৎস বা এই ইব্রীয় শব্দ হইতেই এই আমেন শব্দটি এসেছে। এই ইব্রীয় যে শব্দ, যে হিব্রু যে শব্দ, সেই শব্দ মানে আমেন শব্দ মানে হলো এটাই হোক অথবা সত্য। আমেন মানে হলো সত্য অথবা এটাই হোক, এটাই হলো হিব্রু শব্দের আমরা মিনিং বা অর্থ যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে এই আমেন শব্দের অর্থ হলো এটাই হোক। অর্থাৎ আমরা যখন আমরা প্রার্থনা করি এবং প্রার্থনার শেষে যখন আমরা বলি এই প্রার্থনা যীশু নামে চাই, আমেন, এই আমেন যখন আমরা বলছি তার মানে হলো এটাই হোক। যা আমরা প্রার্থনা করেছি পিতা ঈশ্বরের কাছে, যা আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা বিনতি করেছি, যেভাবে আমরা পিতা ঈশ্বরকে আমরা ডেকেছি, যেভাবে হোক আমরা পিতা ঈশ্বরকে আহ্বান করেছি, আর সেই সময় আমরা যখন বিনতি আমরা করি, প্রার্থনা করি এবং শেষে আমরা যীশু নামেতে আমরা সেই প্রার্থনা আমরা সমাপ্ত করি এবং শেষে আমরা বলি আমেন, আমেন শব্দ সেইটির মানে হলো যা প্রার্থনা আমরা করলাম এটাই হোক, এটাই হোক। এবং আমেন শব্দ মনে হলো সত্য, এই সত্য বিষয় আমার জীবনে ঘটুক, যা কিছু আমরা প্রার্থনা করেছি সেই সত্য বিষয়টা আমাদের জীবনে ঘটুক, এই মানে হলো আমেন শব্দ। কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই এই আমেন শব্দ তাছাড়া এই আমেন শব্দ বলতে কি বোঝায় সেটি আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। প্রথম তিনটি বিষয় নিয়ে আজকে আমি বলতে চাই এই আমেন শব্দ মানে কি, তিনটি বিষয়। প্রথম হলো যে বলতে চাই আমেন শব্দ মানে হলো একটা হলো চুক্তি বা সম্মতি প্রকাশ করে,
আমেন শব্দ মানে হলো চুক্তি বা সম্মতি প্রকাশ করে। যখন আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, যখন আমরা পরমেশ্বর পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, যখন আমরা আমাদের সদপ্রভুর কাছে আমরা প্রার্থনা করি, যখন আমরা আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যখন আমরা আমাদের যোগানদাতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, যখন আমরা আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, যখন আমরা আমাদের পরিত্রাণকারী ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, সেই সময় আমরা যখন বলি যে আমেন, এই আমেনটা বলতে, এই আমেন শব্দ বলতে ঈশ্বরের সঙ্গে আমরা একটা চুক্তি আমরা স্থাপন করি, আমরা ঈশ্বরের সম্মতি আমরা চাই এই আমেন শব্দটির মধ্য দিয়ে। যেমন আমরা যদি দেখি মুথি তার 18:19 সেখানে লেখা আছে, আবার আমি তোমার নিয়োগের সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি এক চিত্র হয়, তবে আমার সর্বস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমেন শব্দ মানে হলো চুক্তি বা সম্মতি, ঈশ্বরের সঙ্গে চুক্তি এবং সম্মতি। সেই চুক্তিটা কেমন? পিতা ঈশ্বর বলছেন যে যেখানে দুইজন পিতা ঈশ্বরের নামেতে এক চিত্র হয়ে প্রার্থনা করে, এক চিত্র হয়ে পিতা ঈশ্বরের কাছে সেই প্রার্থনা যাচনা করে, তারা সেই সেই প্রার্থনা যাচনা করা এক চিত্র হয়ে মানে একটা চুক্তি ঈশ্বরের সঙ্গে এবং সম্মতি প্রকাশ করে পিতা ঈশ্বরের কাছে, যে যখন আমরা প্রার্থনা করি একটা চুক্তির মধ্য দিয়ে এবং সম্মতি প্রকাশের মধ্য দিয়ে, তখন আমরা এই আমেন শব্দটি আমাদের জীবনে আরো কার্যকরী হয়। অর্থাৎ আমেন শব্দ বলতে আমরা বলতে পারি চুক্তি বা সম্মতি, ঈশ্বরের সঙ্গে আমরা যেন সম্মতি আমরা প্রকাশ করি যে পিতা, আমরা যা কিছু আমরা প্রার্থনা করেছি আমরা তাতে আমরা সম্মতি করে জানাই, এবং পিতা ঈশ্বরের সঙ্গে একটা চুক্তি এই প্রার্থনার মধ্য দিয়ে আমাদের তৈরি হয়ে যায়। তাই এই আমেন শব্দটি মানে হলো চুক্তি এবং সম্মতি, আমরা পিতা ঈশ্বরের বাক্য থেকে সেটি বুঝতে পারি। দু নম্বর বিষয় যে আমেন বলতে বোঝায় নিশ্চিত করো। যখন আমরা প্রার্থনা করি সেই প্রার্থনা দিয়ে আমরা সন্দেহজনকভাবে আমরা প্রার্থনা করছি, সেই প্রার্থনা দিয়ে আমাদের অল্প বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা প্রার্থনা করছি, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যখন আমরা আমেন শব্দটি আমরা বলি, সেই আমেন মানে হলো নিশ্চিতকরণ, কনফার্মেশন। অর্থাৎ আমরা নিশ্চিত হই যে আমেন আমরা যখন বলেছি এইটা আমরা নিশ্চিত হয়ে গেছি যে পিতা ঈশ্বর সেই আমেন শব্দ বলার মধ্য দিয়ে আমাদের জীবনে নিশ্চিতভাবে কার্য করবেন। হালেলুয়া। যেমন আমরা দেখি মার্ক তার 11:36 সেখানে নিশ্চিতকরণ বলতে কি বোঝাচ্ছে, আমেন মানে নিশ্চিতকরণ, সেই নিশ্চিতকরণ কিভাবে আমাদের জীবনে আমরা রাখবো, পিতা ঈশ্বর বাক্যে কি বলছেন যদি আমরা দেখি। মার্ক 11:24 এখানে লেখা আছে, এই জন্য আমি তোমাদেরকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা করো, যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন আমরা যখন আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, কিছু যাচনা আমরা চাই, তখন বলছে বিশ্বাস আমাদেরকে করতে হবে, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, অর্থাৎ পেয়ে গেছো, যা কিছু প্রার্থনা করেছো সেই প্রার্থনার উত্তর তুমি পেয়ে গেছো। এই নিশ্চিতকরণ পিতা ঈশ্বর তিনি আমাদের মধ্যে চান এবং বলছে তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। এবং সেই যে আমরা নিশ্চিত হয়েছি যে আমাদের জীবনে পিতা ঈশ্বর উত্তর দিয়ে দিয়েছেন, সেইভাবে পিতা ঈশ্বর আমাদের জীবনে উত্তর তিনি দান করবেন। এই নিশ্চিতকরণ বলতে আমেন বোঝায়। যখন আমরা আমেন বলি তখন আমাদের মনে রাখতে হবে আমরা নিশ্চিত হয়ে গেছি পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা উত্তর দিয়ে দিয়েছেন, পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা যাচনা তিনি শ্রবণ করেছেন। হালেলুয়া। তাই আমেন বলতে কি বোঝায়, যে নিশ্চিতকরণ। তিন নম্বর বিষয়, আমেন বলতে বোঝায় প্রকাশ্য ঘোষণা। যখন আমরা আমেন শব্দ বলি তখন আমরা আমরা প্রকাশ্য ঘোষণা দিই যে পিতা ঈশ্বরের সঙ্গে আমাদের যে সম্পর্ক, যে সম্পর্ক তা প্রকাশ্য আমরা ঘোষণা দিই আমেন বলার সঙ্গে সঙ্গে। যখন আমরা আমাদের মুখ থেকে প্রার্থনার পরে আমরা আমেন বলছি, যখন আমরা কোনো ঈশ্বরের বাক্য আমরা শুনছি সঙ্গে সঙ্গে আমরা আমেন আমেন শব্দ আমরা ব্যবহার করছি, তার মানে প্রকাশ্য আমরা ঘোষণা দিচ্ছি আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক। এবং সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে প্রথম তিমথি 2:8 বলে, অতএব আমার বাসনা এই,
সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে এবং বিনা বিতর্কে সূচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক, আমেন। অর্থাৎ পিতা তিনি আমাদেরকে বলছেন যে আমাদের পিতা তিনি চান যে আমাদের আমরা বুঝতে পারি প্রকাশ্য ঘোষণা আমরা যেন দিই এই আমেন শব্দের মধ্য দিয়ে। পিতেশ্বর আমাদেরকে বলেন এই আমেন শব্দ মানে প্রকাশ্য ঘোষণা, তখন আমরা প্রার্থনা করে আমেন শব্দ আমরা বলি এবং প্রকাশ্য আমরা ঘোষণা দিই, সূচি হস্ত আমেন শব্দ বলতে প্রথম হলো চুক্তি বা সম্মতি জানানো, তিন নম্বর দুই নম্বর হলো আমেন শব্দ বলতে নিশ্চিতকরণ আমরা বলতে পারি, তিন নম্বর হলো আমেন শব্দ মানে হলো প্রকাশ্য ঘোষণা দেওয়া। হালেলুয়া, পিতা ঈশ্বরের কাছে প্রকাশ্য ঘোষণা দেওয়া, আমেন শব্দ বলার মধ্যে সকলের সামনে প্রকাশ্য ঘোষণা দেওয়া। আর সেই আমেন শব্দটি আমাদের জীবনে এই খ্রিস্টীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ শব্দ, আর এই আমেন শব্দটা আমরা আরো বেশি বেশি করে ঈশ্বরের প্রশংসার্থে ঈশ্বরের গৌরবার্থে ঈশ্বরের কাছে প্রার্থনা যখন আমরা করি, ঈশ্বরের বাক্য আমরা যখন শুনি, ঈশ্বরের গান আমরা যখন করি এবং গান আমরা যখন শুনি, সকল মুহূর্তে আমরা এই আমেন শব্দটা একটা প্রকাশ্য ঘোষণা আমরা যেন দিই, নিশ্চিতকরণ হয়ে আমরা দিই এবং আমরা যেন একটা চুক্তি আমরা তৈরি করে দিই পিতা ঈশ্বরের সঙ্গে যে পিতা তোমার সঙ্গে আমার সম্পর্ক মজবুত অটল এবং দৃঢ়বদ্ধ। হালেলুয়া, সেইভাবে আমরা যেন ঈশ্বরকে আমরা আমেন শব্দের মধ্য দিয়ে আমরা তার মহিমা আমরা তার গৌরব তার ধন্যবাদ আমরা প্রকাশ করি। ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন। জয় যীশু, জয় যীশু।